छोटा भीम में जे राजा ता আছে রাজার নাম কি তো আমি তোমাকে ছটা খাবারের নাম বলবো তোমাকে রিভার্সে বলতে হবে পেছন থেকে সামনে আচ্ছা আমি আরেকবার বলছি মোমো পিৎজা পকোড়া পেঁয়াজি পান্তুয়া মিহিদানা এখন আমরা পাড়ি এখন তো ব্রেন আছে মানে ছোটি ছোটি ব্যাথে হতি রেডি এ মাই গড পড়ে গেছে আনএক্সপেক্টেড মিহিদানা পান্তুয়া পিৎজা পকোড়া দাদা মানে কি বহু দাদা বলে লাগছে আমি খেলবো না এই গেম पानीहाटी मेला रैंडम किछु मानुष के धरे बेश किछु प्रश्न करबो सबस्क्राइबार होते सठिक उत्तर दीते छोट्ट करे गिफ्ट चैनल नतुन किछु शुरू करते चलेछि जानिना केमन हबे खूब एक्साइटेड किन्तु एकटु कन्फिडेंस अभाव क्या बोलो यार जो तुम्हारा एरक वीडियो देखते चाओ हमारे चैनल में एक कमेंट करके जानियो ठीक है चल शुरू करते हैं आज के वीडियो एक गोस्ट जिज्ञेस करबो सठिक उत्तर दिते पारले एकटा छोट गिफ्ट रयेछे किन्तु गोस्टटा कि आमिओ जानि ना जिज्ञेस करिनि एकटु गोस्टटा कि रूप शॉर्टकट अच्छा तुम्हार आदित्य शाह खूब सहज क्वेश्चन क्वेश्चनटा होच्छे इंडियार प्रेसिडेंटर नाम कि इंडियार प्रेसिडेंटर नाम कि नरेंद्र मोदी नरेंद्र मोदी ओ प्रेसिडेंट इंडियार प्रेसिडेंट के के নন্দ মোদি আমানন্দ কবিন্দ এই কি বল না কি যাচ্ছে না মমতা ব্যানার্জি বললে প্রথমে কে কে আমি নিজে যাই মোদি তো প্রাইম মিনিস্টার আমানন্দ কবিন্দ তো তুমি আমাদের ভিডিও দেখো তাই তো আমরা এখানে ছোট একটা গেম খেলছি আজকে যে ঘুরে ঘুরে র‍্যান্ডমলি কিছু প্রশ্ন করছি প্রশ্নটা কঠিন হতে পারে গিফটটা খুব ছোট আগেই বলে দিলাম হ্যাঁ তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ার প্রেসিডেন্টের নাম কি ইন্ডিয়ার প্রেসিডেন্টের নাম কি ওনার নাম কি মহিলাটা द्रौपदी मुर्मू पुरस्कार আমরা যে প্যান কার্ড ইউজ করি এই প্যানের ফুল ফর্ম কি পূর্বিতা অনিতা কল্যাণী দত্ত আচ্ছা তোমাদের জন্য প্রশ্নটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্টের নাম কি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু সঠিক উত্তর এই প্রাইজ নিয়ে এসো ছোট্ট গিফট আচ্ছা বাকি আরো দুজন আছে ওদের জন্য ওদেরকে প্রশ্ন করতে বলছে প্রশ্ন ছাড়া দেওয়া যাবে না আমরা যে প্যান কার্ড ইউজ করি প্যানের ফুল ফর্ম কি পার্মানেন্ট পিএএন পার্মানেন্ট কি নাম্বার কি অ্যাকাউন্ট নাম্বার সব গেল বলতে সব এখানে চলে যাবে আমাদের একটা সোজা क्वेश्चन আইপিএল এর পুরো নাম কি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সান্তরা পুরস্কার এই দুখানি ভাই সান্তরা পুরস্কার দুখানি তা বলে আচ্ছা যেহেতু আমাদের সাবস্ক্রাইবার লাস্ট টাইম একটা সোজা প্রশ্নও করতে পারি তো আমরা যে ফেসবুক বা ইনস্টাগ্রামে ডিপি আপলোড করি ডিপির ফুল ফর্ম কি ডিপি হলো ফুল ফর্মটা বল তো ডিজিটাল ফটো डिजिटल फोटो ना 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 डिजिटल फोटो तो नहीं अच्छा टाइम अप चलो तुम्हारे जो शांतना पुरस्कार है तुम्हारा नाम क्या बोले दाओ अर्पिता अच्छा तुम्हारा नाम प्रियंका थैंक यू सो मच ভালো থেকো नाम बोले क्यों बोले दाओ আমার নাম অঙ্কিতা কৌশিক হালদার খুব সহজ খেলা একটা ডায়লগ বলবো হাফ কমপ্লিট করতে হবে ঠিক আছে প্রথম ডায়লগ হচ্ছে বাড়ি বাড়ি শহরে মে ছোট ছোট ব্যাথে হতি রেডি আরেকটা মারবো এখানে লাশ পড়বে শশানে গিফট ছোট গিফট আমাদের কাছে এই যে তোমাদের গিফট থ্যাঙ্ক ইউ এটা তোমার জন্য তো আমি তোমাকে ছটা খাবারের নাম বলবো তোমাকে রিভার্সে বলতে হবে পেছন থেকে সামনে আচ্ছা পেছন থেকে সামনে বলতে হবে চলো মোমো পিৎজা পকোড়া পেঁয়াজি পান্তুয়া মিহিদানা মিহিদানা পেঁয়াজি পান্তুয়া মোমো পিৎজা পকোড়া মোমো পিৎজা পকোড়া পেঁয়াজি পান্তুয়া মিহিদানা মিহিদানা পেঁয়াজি পান্তুয়া মোমো আরেকবার মোমো পিৎজা পকোড়া পেঁয়াজি পান্তুয়া মিহিদানা মিহিদানা পান্তুয়া পেঁয়াজি মোমো সাতটা পুরস্কার আছে সাতটা পুরস্কার আছে লাস্ট আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে আমরা টিভিতে অনেক সময় কথাটা শুনে থাকি যে এই শো এর টিআরপি খুব হাই সো এই টিআরপি ফুল ফর্মটা কি টেলিভিশন রেট সামথিং খুব ছোট গিফট কিছু মনে করো না আর আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সিনেমা দেখা হয় তো দেখি
দেবের সিনেমা দেখা হয়তো? আমি তখন বেরিয়ে ছিলাম না। দেবের পড়া প্রথম সিনেমা আর শেষ সিনেমা কোনটা? দেবের পড়া প্রথম সিনেমা আর শেষ সিনেমা কি? প্রথম সিনেমা আই লাভ ইউ, আর একদম লাস্ট তো এই প্রধান। ভুল হয়েছে, প্রথম সিনেমা আই লাভ ইউ নয়। প্রথম সিনেমা হচ্ছে অগ্নি শপথ, আর শেষ সিনেমা হচ্ছে প্রধান। এ মাই গড, ফিরে গেছে। খুবই ছোট পুরস্কার। প্রথম সিনেমা হচ্ছে অগ্নি শপথ। ও আচ্ছা আচ্ছা, আমি জানতাম আই লাভ ইউ আর কি। ছোট ভীম দেখায়? ছোট ভীমে যে রাজাটা আছে, রাজার নাম কি? ভুলে গেছি। নামটা কি? ঢোলকপুর। ঢোলকপুরের রাজা ইন্দ্র দিয়ে শুরু। ইন্দ্র বর্মা, ইন্দ্র বর্মা। আচ্ছা গিফট আছে? গিফট আছে, ছোট একটা গিফট তোমার জন্য। মেলা ঘুরতে ঘুরতে একজনকে অনেক কষ্ট খুঁজে পেয়েছি যে খুব একা 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 ঘুরছিল, গান করছিল আই এম সো লোনলি ব্রোকেন এঞ্জেল। তো তোমার একটা প্রশ্ন করছি, তুমি যদি বলতে পারো সেটা পরে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে তুমি এই লিরিক্সটা জানলে কি করে? তো প্রশ্নটা করি, প্রশ্নটা হচ্ছে এসটিএফ এর ফুল ফর্ম কি? সাবস্ক্রাইব টু ফুড পান্ডা, দাও 50 টাকা দাও। দেখছি, দাও দাদা দাও। ক্রিকেট বিশ্বকাপ সবথেকে বেশি বার কে জিতেছে, কবার জিতেছে? কে জিতেছে, কবার জিতেছে, কে জিতেছে? ফুটবল বিশ্বকাপ সবথেকে বেশি বার কে জিতেছে? আর্জেন্টিনা? না না না, ব্রাজিল। ব্রাজিল কতবার? 5 বার। লাস্ট কবে জিতেছিল? 2006। কে জিতেছে সবথেকে বেশি বার? লাস্ট কবে জিতেছে? অস্ট্রেলিয়া। কবার জিতেছে? জিতেছে 5 বার। 6 বার। লাস্ট কবে? ওয়ার্ল্ড কাপ ফাইনাল। কবে সালটা? 2023। ফুটবল ওয়ার্ল্ড কাপ সবথেকে বেশি বার কে জিতেছে? ব্রাজিল। কবার? 5 বার। লাস্ট কবে জিতেছে? 2002। ঠিক বলেছে, মিলিত প্রদেশটা কিন্তু ঠিক। আমি তোমাকে ছটা খাবারে, আরে কি করে বলবো, আমি তোমাকে ছটা খাবারের নাম বলছি, তুমি আমাকে উল্টো করে বলবে, ঠিক আছে? মোমো, পিজ্জা, পকোড়া, পিয়াজি, পান্তুয়া, মিহিদানা। পান্তুয়া, পিজ্জা, আরেকবার বলছি, মোমো, পিজ্জা, পকোড়া, পিয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পান্তুয়া, পকোড়া, গন্ডগোল হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারছি। আনতে পারবে কি বল? আচ্ছা, মোমো, পিজ্জা, পকোড়া, পিয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পান্তুয়া, তারপর মিহিদানা, পান্তুয়া, তারপর কি যেন খাস। আচ্ছা আমি আরেকবার বলছি, মোমো, পিৎজা, পকোড়া, পেঁয়াজি, পান্তুয়া, মিহিদানা। আমরা পারি এখন তো ব্রেন আছে আমাদের, আমরা বয়স্ক মানুষ, বাচ্চা মেয়ে ধরতে হয়। ফাইনাল টাইম, হ্যাঁ, মোমো, পিৎজা, পকোড়া, পেঁয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পেঁয়াজি, বলো না না, পেঁয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পান্তুয়া, পেঁয়াজি, পিৎজা, পকোড়া, মোমো। একটুর জন্য একবার, মোমো, পিৎজা, পকোড়া, পেঁয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পান্তুয়া, পিৎজা, পকোড়া, তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, কমেন্টে লেখো তো, এই যে দুজন মিলে ওরা যেটা খেলছে এই খেলাটার নাম কি? দেখি তো কজন ঠিক বলতে পারো। দাদা মানে কি? বউ দাদা বলে ডাকছে, আমি খেলবো না এই গেম। এই গেম আমি খেলতে চাই না, আমি খেলছি না ভাই। আচ্ছা শোনো, আমি তোমাকে ছটা খাবারের নাম বলবো, তোমাকে রিভার্সে আমাকে আনসার দিতে হবে। মোমো, পিৎজা, পকোড়া, পেঁয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পেঁয়াজি, আবার আবার, মোমো, পিৎজা, পকোড়া, পেঁয়াজি, পান্তুয়া, মিহিদানা। মিহিদানা, পান্তুয়া, পেঁয়াজি, পকোড়া, পিৎজা, মোমো। ওয়াও, ছোটটাই বানিয়েছি আমি। তো আজকের এক্সপেরিমেন্ট, আজকের ভিডিও অনেকটা ডান। অনেক লোকের সাথে কথা হলো, অনেক এক্সপেরিমেন্ট করা হলো, অনেক প্রশ্ন করা হলো, আর একটা অন্য কিছু বললাম, বেশ ভালো লাগছে। ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, বাড়ি গিয়ে এডিট করলে বুঝতে পারবো। তোমরা কমেন্টে জানাও ভালো লাগলো কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবার থেকে চেষ্টা করবো বড় ভিডিও প্রায় ফ্রিকোয়েন্টলি দেওয়ার, একদম না পারলে শর্টসে করার কি বলবো। এবং আমরা সেটা চেষ্টা করবো মোস্টলি ফুডের ওপর না করে, কারণ ফুডের শর্টস রেগুলার আমাদের আসছে, তোমরা তাতে অনেক ভালোবাসা দাও। ফুডের বাইরে অন্য কিছু বড় ব্লগে আসতে থাকবে, তোমরা সেগুলোকেও আশা করি ভালোভাবে
সাপোর্ট করবে। চলো আজকের মতো টাটা টাটা ফর পাটিয়াটি মেলা। দাঁড়াও, 1 2 3 টাটা।